প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাজেক প্রধান কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাস করব। এর আগেও আমি তোমাদের একটি ক্লাস করিয়েছি, সেদিন আমরা ওয়ার্ড মিনিং শিখেছিলাম, সেদিন আমরা 10টা ওয়ার্ড মিনিং শিখেছি। তো দেখো, আজকে আমি বাকি 10টা ওয়ার্ড মিনিং তোমাদের বোর্ডে লিখেছি, তো চলো আমরা পড়ি এবং তোমরাও আমার সাথে সাথে পড়ো। ফার্ম, খামার, গ্রেন, শস্য, থিঙ্ক, চিন্তা করা, ফলস, মিথ্যা, অ্যানাদার, অন্যান্য, ফরেস্ট, বন, ইনফরমেশন, তথ্য, আর্লি, তাড়াতাড়ি, ফ্যামিলি, পরিবার, মরাল, নৈতিক। আশা করি তোমরা ওয়ার্ডগুলো এবং অর্থগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো বাসায় খুব ভালো করে কমপ্লিট করবে। তারপর আমরা দেখো মেক সেন্টেন্স, আজকে আমরা কিছু মেক সেন্টেন্সও শিখব। তো চলো শুরু করি আমরা মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স মানে কি তোমরা জানো, তারপরেও বলছি, একটি শব্দ দ্বারা অন্য একটি সেন্টেন্স তৈরি করা। তো চলো শুরু করি। পার্টনার, পার্টনারের অর্থ অংশীদার, তো এই শব্দটি দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। এখন দেখো, হি ইজ মাই পার্টনার। দেখো পার্টনার দিয়ে কী বললাম, পার্টনার, হি ইজ মাই পার্টনার। শেপ, লাকি ইজ রাউন্ড শেপ। ওয়েট, প্লিজ ওয়েট ফর মি। পোর, হি ইজ এ পোর ম্যান। উড, দ্য বক্স ইজ মেড অফ উড। দেখো আমি আবার বলছি, উড, দ্য বক্স ইজ মেড অফ উড। বক্স উড দিয়ে শিখেছিলাম, দ্য বক্স ইজ মেড অফ উড। দেখো তারপর নটি, হি ইজ এ নটি গার্ল। কেয়ারলেস, ডোন্ট বি কেয়ারলেস। অ্যানিম্যাল, দ্য ক্যাট ইজ এ প্যাট অ্যানিম্যাল। নার্স, শি ইজ এ নার্স। গোল্ডেন, ইট লেজ গোল্ডেন এগ, ইট লেজ গোল্ডেন এগ। নেস্ট, বার্ডস লিভস ইন দ্য নেস্ট। হাংরি, মিনা ওয়াজ হাংরি। ফার্মার, দ্য ফার্মার ওয়াজ পোর। ফার্মার দিয়ে কী বললাম, দ্য ফার্মার ওয়াজ পোর। সিড, রিমা পুটস দ্য সিড ইন এ টাব। ভাস, দ্য ভাস ইজ অন দ্য টেবিল, দ্য ভাস ইজ অন দ্য টেবিল। তারপর দেখো শিক্ষার্থীরা, তোমরা মেক সেন্টেন্সগুলো ভালো করে পড়বে, এসডব্লিউ করবে। তারপর দেখো তোমাদের রাইম, রাইমের নাম হচ্ছে অ্যানিম্যাল। রাইমের নামটা, ছড়ার নামটা কি, অ্যানিম্যাল। সেটা আমাদের পাঠ্যবইয়ের 46 পেজে আছে। সেটা আমাদের পাঠ্যবইয়ের কত পেজে আছে, 46। তারপর দেখো আমরা পাংচুয়েশন করি। পাংচুয়েশন মানেও তোমরা জানো, সেখানে কোথায় ফুল স্টপ বসাতে হবে, কোথায় ক্যাপিটাল লেটার লিখতে হবে, কোথায় স্মল লেটারে লিখতে হবে, তারপর কোথায় কমা বসাতে হবে। তো আমরা এগুলো জানি, এগুলো অলরেডি শিখেছি আমরা। তাই আমি তোমাদের পাংচুয়েশনের পেজ নং 51 এন্ড 59 এসডব্লিউ দিয়ে দিলাম, আর অ্যানিমেল কবিতাটাও তোমাদের এসডব্লিউ থাকবে। পাশাপাশি আজকে যে আমরা ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্সগুলো শিখলাম, সেগুলো এসডব্লিউ থাকবে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আগামী মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তোমাদের এসডব্লিউ স্কুলে জমা দিতে হবে, এবং অক্টোবরের 20 তারিখ থেকে আমাদের মডেল টেস্ট পরীক্ষা শুরু হবে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বাসায় ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মার কথা শুনবে, এসডব্লিউ করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।